আসসালামু আলাইকুম, সাইম সলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর, মাঝে আমাদের অনেক লকডাউন গেল। আজকে আমরা যে 2021 সালের আজকের দিন হচ্ছে 20 আগস্ট। গতকালই কিন্তু দেশের সমস্ত, প্রায় সমস্ত পর্যটন এরিয়া কিন্তু ওপেন করে দিয়েছে আমাদের পর্যটকদের জন্য। তাই আজকে এই যে দ্বিতীয় দিন বলতে পারেন, আজকে 20 আগস্ট, আমরা একটা ডে লং ট্যুরের জন্য বেরিয়ে পড়েছি। আমরা ঢাকায় থাকি, সেই হিসাবে ঢাকার পাশেই নারায়ণগঞ্জ জেলার জিন্দা গ্রামের জিন্দা পার্কে চলে আসছি। এটা যেটা শুনেছিলাম, খুব সুন্দর একটা পার্ক, খুব মনোরম পরিবেশ। সেই পরিবেশটা দেখার জন্যে আমরা একটা শর্ট ট্যুরের অ্যারেঞ্জ করেছি আমাদের ফ্যামিলি নিয়ে। আজকে এখানে সারাদিন থাকবো আর আপনাদেরকে সমস্ত জিনিস ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন, এনজয় করতে থাকুন। এই যে আমাদের জিন্দা পার্কের কাছে চলে আসছি, ডান দিকে জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। আমরা আসলে কত ভাঙা হলো মেরিন গ্রুপ, জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। পদ্ম 40 টাকা পিস। ও, পদ্মগুলো হচ্ছে 40, আর এই শাপলা কত কাকা? এটা 30, এটা 20, এটা 20। চিনি সেগুলো বাবা? এটা হচ্ছে শাপলা ফুল। ওটাও শাপলা, কিন্তু অন্য কালারের, বুঝছিস? আর এইটা হলো বাবুই পাখির বাসা, একদম অরিজিনাল। কত করে বিক্রি করেন কাকা? 100 টাকা করে। তো আমরা যেহেতু এখানে টিকিট কেটে ঢুকে পড়েছি, আমি চাচ্ছি যে ঢোকার আগে আমি একটু শর্ট ডেসক্রিপশন দিতে চাচ্ছি যে এখানে কোথায় কী আছে। আর টিকিটের কথা বলি, টিকিট আমরা এখানে যেটা নিয়ম যে উইকেন্ডে অর্থাৎ শুক্র অথবা শনিবারে যদি আসেন তাহলে পার হেড আপনাকে 150 টাকা পে করতে হবে, আর যদি উইকডেতে আসেন তাহলে পার পারসন 100 টাকা করে পে করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। এই যে মেন গেটে ঢোকার পরে এখানে আপনি খোলা একটা মাঠ দেখতে পাবেন। এই মাঠের ওপারে যে স্কুলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি, একটা স্কুল, মানে প্লে থেকে ক্লাস 8 পর্যন্ত ওই স্কুলটা। ওইটা ঘোরার পরে ঠিক তার পাশে আছে আরেকটা স্কুল, সেটা হলো ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। ওই স্কুলটার পেছনে দেখবেন বেশ সুন্দর একটা, মানে বাগান টাইপের আছে, এবং বাগানের পাশে সুন্দর একটা পুকুর আছে যেখানে আপনি শাপলা ফুল দেখতে পাবেন সিজনে যদি আসেন। এবং ওইখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগে, পরিবেশটা খুবই সুন্দর। ওইটা দেখার পরে তারপরে চলে যেতে হবে, একটু হাঁটলে ওইখানে 5তলা একটা বিল্ডিং পাবেন, যে বিল্ডিংয়ে পুরো বিল্ডিংটা জুড়ে হচ্ছে লাইব্রেরি। নিচের তলায় মূলত পড়ার জায়গা, আর উপরে 2তলা থেকে 5তলা পর্যন্ত হচ্ছে সেলফ সহ, মানে পুরো আপনি লাইব্রেরির ফ্যাসিলিটিটা পাবেন, মানে পুরো বিল্ডিংটাই হচ্ছে লাইব্রেরি। ওই লাইব্রেরিটা ক্রস করে আরেকটু এগোলেই পাবেন হচ্ছে আর একটা লেক, যেখানে ভাসমান ব্রিজ আছে, যেটা খুবই ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। ওইখানে কিছুক্ষণ কাটার পরে, কাটানোর পর চলে যাবেন ফাইনালি রেস্টুরেন্টে, যেখানে আপনি টায়ার্ড হয়ে যাবেন, কিছু খাওয়া দাওয়া করবেন। রেস্টুরেন্টের কাজ কমপ্লিট করার পরে আপনি বের হয়ে পাবেন 2টা মসজিদ, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। তো মোটামুটি এইটাই হচ্ছে মানে স্পটগুলো আমাদের জিন্দা পার্কে ঘোরার জন্য। এই জিনিসগুলো কাভার করতে টোটাল বলতে পারেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি খুব সুন্দরভাবে আপনি কাভার করে আসতে পারবেন। আমার সাজেশন থাকবে, যদি আপনি সকালে আসেন, একদম সকালে, সেটা খুব ভালো। এখান থেকে আমি যত জানি 7টার সময় ওপেন হয়ে যায়, অথবা সেকেন্ড হাফে যদি আসেন, মানে দিনের মাঝখানের সময়, যে হয়তো 10টা 11টার দিকে আসলেন, 3টা 4টার দিকে চলে গেলেন, এই সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি বর্ষাকাল বা মেঘলা ওয়েদার না থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের কী বলা যায় ইনস্ট্রাকশন। আমরা এখন ঘুরতে থাকি, দেখি কেমন লাগে আমাদের সবার। কিসে আছে কাকা এটা? এটা মিক্সার। কত করে নিলো এটা? কাপ কত করে রাখলেন? এটা আমি এখন রাখবো অন্য দাম, কোথায় বাসো আপনাদের? মানে উত্তর 6 নম্বর। আচ্ছা, আমরা তো মিরপুর থেকে আসছি। এই যে সাথে আমার ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই আপনার নাম কি? তানভীর। তানভীর ভাই, তানভীর ভাই হচ্ছে আমার ভিডিওর একজন কি বলা যায় ফলোয়ার। ভালো ফলোয়ার বলতে পারেন। ওনাদের জন্যই কিন্তু আমার চ্যানেলটা এত দূর আসছে, হয়তো বা আরো সাপোর্ট পেলে আরো আরো অনেক দূর যেতে পারবো নাকি? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আপনার কথা বলার ধরন খুব সুন্দর। আমার কিছু করার নেই, আল্লাহর দান। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এইটা হলো স্কুল, প্লে থেকে ক্লাস 8 পর্যন্ত। আসলে এখানে গাইড করার মতো মনে হয় এই মুহূর্তে কেউ নাই। আমি চেষ্টা করব আসলে ঘুরে ঘুরে দেখার। আমরা প্রথমে দোতলায় চলে যাই। দোতলায় যে সিঁড়িটা আছে, আমরা সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি।
এখানে সবই মনে হয় বন্ধ। ওদিকে মামা ছবি তোলা ব্যস্ত আছে। মামা এই রুমগুলো ঘুরে, আচ্ছা আমরা যেহেতু ক্লাস তো এখন বন্ধ মামা, এটা হচ্ছে প্লে গ্রুপ। আর এই যে ক্লাসরুমের ভিতরে দেখেন, যদিও তালা দেওয়া এখন যেহেতু স্কুল বন্ধ, কিন্তু একটা নতুন একটা কনসেপ্ট, নতুন মানে আমার কাছে নতুন আর কি, দরজার এখানে কিন্তু ফাঁকা। এবং এই ফাঁকা জায়গা দিয়ে রুমের ভিতরে আমি একটু দেখার চেষ্টা করি, যেটা হলো বেঞ্চ আছে, প্রতিটা বেঞ্চে দেখেন দুজন করে বসা যাচ্ছে, দেওয়ালে বেশ সুন্দর একটু ডিজাইন করা, আর বাঁদিকে হচ্ছে হোয়াইট বোর্ড, আর উপরে ফোটা ফ্যান আছে, আর পিছনে পেছনে কিন্তু ফাঁকা, তেমন আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, বেশ পরিপাটি আমার কাছে মনে হয়েছে। সাপন স্কুলটা কেমন লাগলো? স্কুলটা কেমন লাগলো বাবা? ভালো। আমি এখন যেটা করব, পুরো ক্লাসের, আমাদের এখানে দোতলা আছে, দোতলার ক্লাসরুমগুলো একটু দেখো, এটা কিন্তু ক্লাস ওয়ান দিয়ে শুরু হচ্ছে। এই রুমের পাশে কিন্তু দেখেন এরকম ফাঁকা স্পেস আছে, এবং ফাঁকা স্পেসের সামনে এখানে আর একটা রুম, এটা হচ্ছে ক্লাস টু। তারপরে কিন্তু এখানে আবার আর একটা রুম, মানে ডিস্টেন্স আবার ব্ল্যাঙ্ক স্পেস, এই যে এখানে আবার সামনে কিন্তু ওপেন স্পেস রাখা হয়েছে, এইখানেও একটা ওপেন স্পেস, তারপর এইখানে ওপেন স্পেস, মানে একটা রুম একটা ব্ল্যাঙ্ক স্পেস, একটা রুম একটা ব্ল্যাঙ্ক স্পেস। এই যে এখানে মানে বাচ্চাদের কিন্তু খেলা করার জন্য বলা যায় যে নিচে নামা লাগবে না, অনেকটা সেরকম আর কি, ডিজাইনটা এত সুন্দর করে করা। এইটা হচ্ছে ক্লাস ফোর, এটা ক্লাস ফোরের, এটা হচ্ছে ক্লাস ফোর, আর এইটা আমার পিছনেরটা চলে গেল ক্লাস থ্রি। এটা হলো দোতলার মিডিল পয়েন্ট, যেটার সামনে একটা প্রশস্ত ফুটবল খেলার মাঠ আছে, পুরো সবুজ একদম ঘাসে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে আমরা যে ইয়েতে করি, যে কি বলা যায়, স্টেডিয়ামে যেরকম মাঠ থাকে, এবং ক্রিকেট খেলার একটা জায়গাও আছে, পিচ করা পিচ আছে, যেটা বর্ষার জন্য এটা মনে হয় বন্ধ আছে। চমৎকার। এবং ওয়াকওয়ে আছে মাঠের পাশ দিয়ে, চারিপাশে ওয়াকওয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াকওয়ে। বউ শাশুড়ির যুদ্ধ, আচার খাওয়া হচ্ছে, যুদ্ধ না আমাদের, আমাদের হচ্ছে প্রেম। ওরে বাবা, ভালোবাসা, বউ শাশুড়ির ভালোবাসা। আচ্ছা, আমরা যেটা করলাম, ওই যে পিছনের যে স্কুলটা, আমরা কিন্তু ওই স্কুলটা এখন ঘুরলাম, এবং ওইখান থেকে নেমে আমরা আর একটা স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে ক্লাস নাইন থেকে, যেটা শুনেছি এটা হলো আর একটা স্কুল, ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত। আর কিছুক্ষণ পরপর এরকম আপনি পরিচ্ছন্নতা রক্ষার্থে ডাস্টবিন পাবেন এখানে। আমরা এবার স্কুলের দিকে যাচ্ছি। এই ক্লাসরুমগুলোর ব্যবস্থা কিন্তু একদমই ডিফারেন্ট, আমরা কিন্তু ক্লাসরুম ঢুকে পড়ছি। এটা এটা হচ্ছে ক্লাসরুম, বেঞ্চগুলো দেখা যাচ্ছে, আর ওইটা হলো হোয়াইট বোর্ড, এবং একদম খোলা, বলতে পারেন কোনো দরজা বা জানালা বলতে আসলে কিছু নাই, ছোট একটা নিচে। এই যে এটা হলো দরজা, দরজা কিন্তু ওপেন পুরো, কিন্তু এখানে একটা পাল্লা রাখা হয়েছে যেটা এখন তালা দেওয়া আছে, আর এই তালাটা খুলতে পারলেই আমরা এর ভিতরে ঢুকে যেতে পারতাম, মানে এত সুন্দরভাবে। এবং দেওয়ালগুলো চমৎকার, উপরে ফ্যান আছে একটা দেখতে পাচ্ছি, আর এই স্কুলের পিছনেও দেখেন একটা মাঠের মতো ব্যবস্থা আছে, কিন্তু মানে পুরো এত ন্যাচারাল বিউটি, যেটা মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে পুরো প্রকৃতিটা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, আসলেই দেখার মতো। জিন্দা পার্ক, আমি নাম শুনে মনে করেছিলাম যে খুব একটা অ্যাট্রাকটিভ কিছু না, কিন্তু বর্ষাকালে যদি আসেন সত্যিই খুব ভালো লাগবে। ওই দিকে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, তার মানে এটা কিন্তু পড়ছে যে হায়ার সেকেন্ডারি স্কুলের পিছনের দিকে। এখানে যেটা আসলাম আমরা, যে একটু কিছুক্ষণ আগে যেটা বললাম যে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত স্কুল, সেই স্কুলের পেছনের দিকে আমরা চলে আসছি। আর এই পেছনে একটু খেয়াল করেন, এখানে চমৎকার একটা পুকুর পুকুর আছে, যেখানে শাপলা ফুল, শাপলার গাছ, এবং এখানে যে ফুল গাছগুলো এত সুন্দর করে লাগানো। তারপরে এখানে একটু যেখান ক্যামেরাটা ঘোরাও, যে এইখানে কিন্তু দেখেন বসার জায়গা রাখা হয়েছে, তারপরে ওদিকেও বসার জায়গা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। মোট কথা সব কিছু মেলায় মানে খুবই সুন্দর, একদম পরিচ্ছন্ন, পরিপাটি, এবং বলতে পারেন কালারফুল, বিভিন্ন টাইপের ফুল গাছ দিয়ে এখানে সাজানো। খেয়াল করেন পুরো শাপলা গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার মানে আপনার বাচ্চাদেরকে যদি আপনি এখানে নিয়ে আসেন, আমরা সাধারণত শহরের মানুষ যেটা ফিল করি যে ন্যাচারাল যে ভিউটা, এটা কিন্তু আমরা মিস করি, এবং আমাদের বাচ্চাদেরকে কিন্তু সেই জিনিসটা দেখাতে পারি না। যেমন একটা ফোরিং দেখাই, দেখেন
একটা ফোরিং দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ক্যামেরা আনার চেষ্টা করছি। একটা ফোরিং, লাল টাইপের একটা ফোরিং, এই যে এখানে সম্ভবত ক্যামেরায় ধরতে পারছি কিনা। এই যে এই ফোরিংটা ছোটবেলায় অনেক দেখেছি, কিন্তু আমরা শহরে কিন্তু এই জিনিসগুলো এরকমভাবে পাই না। আমরা সামনের দিকে যেটা যাচ্ছি, এটা সম্ভবত সেই লাইব্রেরিটা যেটা কথা শুনেছিলাম যে পাঁচতলা একটা লাইব্রেরি আছে। ওই যে ওইটা মনে হচ্ছে সেই লাইব্রেরি। তার মানে আপনি আইসক্রিমও পাচ্ছেন এখানে, আইসক্রিমের ব্যবস্থা আছে। না 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 না, আইসক্রিম খাওয়া হবে। মামা খাবে না, মামা খাবে না, শুধু শুধু জোর করে ঠান্ডা লাগানোর দরকার নেই। মামা পাঁচটা হবে টোটাল। আপনাদের এখানে মানে আইসক্রিমের ভ্যান কয়টা আছে? পুরো দুইটায়? রহিম ভাই আসসালামু আলাইকুম। আব্দুর রহিম ভাই, রহিম ভাই আপনি আমাদের যেটা করবেন কাইন্ডলি, লাইব্রেরিটা কি খোলা আছে? এখন তো বন্ধ, একটু আমাদের জন্য একটু ঘুরিয়ে দেখানো যায় খুলে? এমনি সাধারণত কয়টা থেকে কটার মধ্যে খোলা থাকে লাইব্রেরিটা? নামাজের সময় আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন তখন বন্ধ করে রাখেন? আমি কিন্তু লাইব্রেরির দোতলায় চলে আসছি, আর বইয়ের যে ব্যবস্থাগুলো রাখা আছে সেটা হচ্ছে দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত বইয়ের সেলফ আছে। এই যে আমরা সেলফগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট সেলফ আছে, এখান থেকে বই নিয়ে পড়া যাবে। আর আমি দোতলায় আছি, এখন যদি একটু তিনতলার দিকে যাই, এটা হচ্ছে তিনতলা, মোটামুটি একই টাইপের। তার মানে এর উপরে আরও দুইটা তলা আছে, চারতলা এবং পাঁচতলা। আমি আর উপরের দিকে যাচ্ছি না, কারণ সেম টাইপের স্ট্রাকচার যেটা আমার কাছে মনে হচ্ছে। সিঁড়িগুলো চমৎকার, কাঠের সিঁড়ি। সাফন এবার দাঁড়িয়ে আছে কোথায় বাবা? জিন্দা পার্কের ভাসমান ব্রিজে। এখানে কিন্তু দেখেন এই যে ড্রামগুলো আছে, এগুলো কি ড্রামই বলে সম্ভবত, ড্রামের উপরে এই কাঠগুলো দিয়ে আসলে ব্রিজটা করা, এই জন্য এটাকে বলা হচ্ছে ভাসমান ব্রিজ। তো এটা কিন্তু একটু কাঁপে, ভয় পাওয়ার কিছু নাই, তেমন সিরিয়াস কিছু না, কিন্তু নড়ে কিন্তু। এই যে সাফন, হ্যাঁ সাফন মনে হচ্ছে পড়ে যাচ্ছে। যশোরে একটা আছে ভাসমান ব্রিজ, হ্যাঁ কনসেপ্টটা ভালো। আর এখানে তো এই যে কি বলে এগুলোকে, লেক বলে, লেকে যদিও কোনো বোটের ব্যবস্থা রাখা হয়নি এখানে, শুধুমাত্র নতুনত্ব আছে। আর ওইখানে এই যে ভাসমান ব্রিজ দিয়ে যেটা যেতে হবে, ভাসমান ব্রিজ দিয়ে ওপারে যাওয়ার পরে এখানে আবার একটু বসার জায়গা আছে, কিন্তু এই যে এখানে কিন্তু আইল্যান্ডের মতো। এই যে আমরা এখান থেকে যদি ব্রিজটা দেখি, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে আমরা এই আইল্যান্ডে আসলাম। এই যে আমার ছোট্ট এক ফলোয়ার দেখেন, মানে এই যে জিন্দা পার্কে আসার পরে আমরা দুজন ফলোয়ার পেলাম, তখন আমরা দেখলাম আমাদের সিনিয়র এক ভাই আর আমার ছোট্ট একটা ভাই। এই ছোট্ট মানুষটাও কিন্তু আমার ভিডিও দেখে, যেটা আমি মাস্ক পরতেছি না কারণ ভিডিও কারণে। তো তোমার নাম কি ভাই? আমার নাম তাসিন। তাসিন কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 7। কোন স্কুলে? নালন্দা উচ্চ বিদ্যালয়। ও ধানমন্ডিতে? হ্যাঁ। বাহ সুন্দর, তো ভালো স্কুলে পড়ো। একসময় ধানমন্ডিতে ছিলাম। হ্যাঁ ধানমন্ডিতে ছিলাম, আমরা কিছুদিন আগে মিরপুরে চলে গেছি। কে কে আসতো এখানে? এখানে আমার কয়েকজন বন্ধুরা এসেছে, আর হলো এটা আমার ভাই, এটা হলো আমার বন্ধুর ভাই, আর কয়েকজন বন্ধু আছে ওখানে সবাই। মানে তোমরা বন্ধুরা আসছো নাকি মা বাবা আসছে? মা বাবা আসছে, সব বন্ধুরা। বাহ সুন্দর। তোমার নাম কি ভাই? তাসবিদ। তাসবিদ, তা তোমার নাম? আমার নাম আরনেশ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আল্লাহ হাফেজ। আমরা এই যে কি ঝুলন্ত ব্রিজ না ভাসমান ব্রিজ, কি ব্রিজ ম্যাম? বেলি 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 কেন? বেলি ব্রিজ বলে। ও তাই? ও আচ্ছা আচ্ছা, মানে টিচার সাথে থাকলে অনেক কিছু শেখা যায় আসলে। আর এই যে আমাদের রেস্টুরেন্ট, আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি, দুপুর হয়ে গেছে, এখানে আমরা লাঞ্চ করব। রেস্টুরেন্টটা কেমন বাবা? অন্যরকম না?
মানে এখানে সবকিছু একটু অন্যরকম লাগছে আমার কাছে। আমরা কি এখানে দোতলা যাব না একতলা যাব? মামা কোথায়? তুমি নানাকে ডাক দাও। চলো আপু, এটা কিন্তু মটকা, আমরা গ্রামে সেটা বলতাম। বাবা শোন, কিন্তু এটা আমরা যেটা করতাম তখন পানি রাখতাম বা চাল রাখতাম, এরকম অনেক কিছু রাখতাম। আর এখানে কিন্তু ময়লার, এটা জাস্ট ডাস্টবিন আকারে ব্যবহার করা হচ্ছে এখানে, বুঝেছ? এখানে ময়লা ফেলার জন্য এখন রাখা হয়েছে। আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি আর আজকে লাঞ্চটা মূলত আমরা এখানেই করবো। অলরেডি আমরা অর্ডার দিয়ে ফেলেছি। এখানে একটা জিনিস একটু মেনশন করে রাখি যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো নামাজের সময় রেস্টুরেন্টটা বন্ধ থাকে। বন্ধ থাকে বলতে আপনাকে বসতে দিবে, আপনার অর্ডারও তারা রিসিভ করবে কিন্তু কোনো প্রকার ডেলিভারি হবে না। তার মানে নামাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, অথবা আপনি চাইলে নামাজও ফাঁকে পড়ে নিতে পারেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর মেনুর কথা যদি বলি, এখানে যে মেনুটা এখানে উল্লেখ করা আছে, এখানে 8 প্রকারের সেট মেনু আছে। তো সচরাচর যেটা শুনলাম ওনাদের কাছে, প্রথম দুইটাই মূলত ওনাদের কাউন্টারে বেশি অ্যাভেলেবেল থাকে। যদিও আজকের দিনের জন্য দেখা যাচ্ছে সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, 4টা সেট ওনাদের রেডি আছে। প্রতিটার প্রাইস হচ্ছে, প্রথমটার দাম হচ্ছে 230 টাকা, তারপর 280 টাকা, 320 টাকা, 460 টাকা। এই 4 ধরনের প্যাকেজ আজকে, মানে সেট মেনু রেডি আছে। আমি এটার ডিটেল আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকে আমরা যেটা করেছি, 280 টাকার প্যাকেজটা নিয়েছি। এখানে আছে ভাত, আছে আলু ভর্তা, আছে গরুর রেজাল, আছে ডাল, আছে সালাদ, আছে ক্যামেরা লাগবে না, আমি দেখাবো, সমস্যা নেই। তো ভাত ডাল দেখানোর কিছু নাই, গরুর মাংস আছে, এক একটা বাটি হচ্ছে এক একজনের জন্য, আর এখানে এক একজনের জন্য এক এক পিস আলু ভর্তা, আর ডালটা এখানে অ্যাভেলেবেল। ডাল এবং ভাত আপনি যত পারেন তত খাবেন, সমস্যা নাই, কিন্তু গরুর মাংস নিতে গেলে কিন্তু এক্সট্রা পে করতে হবে। তো আলু ভর্তার কথাটা এখনও পর্যন্ত শুনি নাই, তো আলু ভর্তাও পে করতে হবে। তার মানে ডাল এবং ভাত আপনি যত খুশি খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র ডাল এবং ভাত কিন্তু আবার অর্ডার দেওয়া যাবে না, আপনাকে প্যাকেজ নিতে হবে, ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের লাঞ্চের প্যাকেজ। মামা তাহলে শুরু করেন। মামা একটু মামিকে উঠা দিলে ভালো হয় না? মামা নাকি এখন আর দেওয়া যাবে না, 25 বছর পার হয়ে গেছে, খাবে তো সেই, কিন্তু একটু উঠা দিলে ভালো হয় না মামা? আচ্ছা ঠিক আছে, আমি উঠা দেবো, সমস্যা নেই। সাফান, তোমাকে কে উঠা দিল? আম্মু, তাই তোর মন খারাপ কেন দেখি? কেন বাবা? আমি ওইখানে বসবো তো, এই যে আমার সিটটা ফাঁকা আছে, এই যে এখানে আমি বসবো, সমস্যা নেই। ভিডিওটা করে চলে আসছি, আমরা একটু জিয়া ভাইয়ের ছবিটা তুলে আসি। জিয়া ভাই, আপনি মোটা আসতে যাচ্ছিলেন না, ভিতরটা কিন্তু অনেক সুন্দর, বুঝছেন? আর রেস্টুরেন্টটা দেখছেন সুন্দর না? মানে এসি নাই কিন্তু একদম ঠান্ডা, কিন্তু কোনো গরম নাই, এই জিনিসটা খুব ভালো। আমাদের 280 টাকার যে প্যাকেজটা, এই যে মাংসটা, আপনি যদি এই মাংসটা এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র এই এক বাটি মাংসই আপনাকে আপনার কাছ থেকে নেবে 200 টাকা। মুরগি হলে 150 টাকা নেবে। তার মানে এক্সট্রা মাংস খেতে গেলে সর্বনাশ, কম খাওয়া ভালো, ভাত খাবেন, ডাল খাবেন, বাসায় যেয়ে মাংস খাবেন। আমরা এখন রেস্টুরেন্টের দোতলা চলে আসছি আর এইখানে মূলত আপনার নাইট স্টে করার ফ্যাসিলিটিটা আছে। আমরা একটা রুম আপনাকে ঘুরিয়ে দেখাবো যে কোন টাইপের রুম আসলে এখানে। এই যে এগুলো হলো এক একটা রুম। প্রথমে আমি সিঙ্গেল বেডের যে রুমটা আছে সেটা দেখাবো। এখানে একটা মাত্র বেড, আর বেডটা অ্যাকচুয়ালি সেমি ডাবল টাইপের, ঠিক আছে? দুজন মোটামুটি থাকা যাবে। আর এখানে উইন্ডো আছে, মামা খুলে দেখাচ্ছে। আর এই সাইডে আয়নার ব্যবস্থা রাখা আছে, ড্রেসিং টেবিল টাইপের। আর এইখানে এইটা একটা গ্লাস, এটা আসলে খোলা যাবে না, ফিক্সড। আর এইখানে জামা কাপড় রাখার ব্যবস্থা, টুল আছে। আর এই সাইডে আরেকটা জানালা আছে, তার মানে আপনার বেডের দুই সাইডে দুইটা জানালা। আর এইখানে হলো অ্যাটাচড বাথরুম। আমরা একটু বাথরুমটাও ঘুরে দেখি। ও, কমোড আছে, না সবগুলোতে অ্যাটাচড বাথরুম নাই। আর টপ হচ্ছে এটা, এখানে কোনো এসির ব্যবস্থা নাই, আসলে এখানে পুরোই ন্যাচারাল বিউটি, সেই কারণে এখানে কোনো এসির ব্যবস্থা নেই, এখানে ফ্যান আছে। তো এই হলো মোটামুটি সিঙ্গেল বেডের যে রুমটা। আর এইখানে হচ্ছে থ্রি বেড, একটা রুমের মধ্যে আপনি 3টা বেড পাবেন এবং একই সাথে, দেখেন।
বেডগুলো, বেড বলতে একদম ফ্লোরের সাথে মেশানো। এই হলো বেড, আর এইখানে আলমারি আছে, লাইটের ব্যবস্থা আছে, উপরে ফ্যান ঘুরছে, আর এইখানে উইন্ডো আছে। আর এই সাইডে ওপেন স্পেস, ওপেন বলতে আপনার গ্লাস, ফিক্সড গ্লাস, এখান থেকে আপনি বাইরের ভিউটা পাবেন। এখানে পাচ্ছেন একটা কি বলা যায় আয়না। ভালো লেগেছে। আর এখানে দেখেন একটা জিনিস, এটা কিন্তু বাঁশ দিয়ে, এগুলো কিন্তু বাঁশের ডিজাইন করা, বাঁশ দিয়ে করা, উপরে টিন টাইপের না মামা, উপরে অ্যাসবেস্টার বলে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা, বাহ। এই যে এখানে টোটাল 12টা রুমের যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেই 12টা রুমের একটা কমন স্পেস এটা। এইখানে সোফাগুলো আপাতত ঢাকা আছে, এটা মূলত সরায় দেওয়া হয় পরে হয়তো বা, যখন এটা বুকড অবস্থা থাকে, কিন্তু এই মুহূর্তে কোনো রুমে আসলে গেস্ট নেই। আর উপরের দিকে এই কমন স্পেসের উপরে ফ্যান আছে, এখানে বাঁশ কেটে কেটে অ্যাকচুয়ালি ডিজাইনগুলো করা। হ্যাঁ, এখানে যে পোলো, পোলো দিয়ে আসলে এই ঝ্যানরাটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। চা কত করে? 10 টাকা। ও 20 টাকা, সর্বনাশ। এটা কি দুধ চা আর লাল চা আছে? লাল চা কত করে? 10 টাকা। গরম লাগছে। জিন্দা পার্ক, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক একটা পরিবেশে। আমি একটু অসুস্থ ছিলাম, পায়ে ব্যথা ছিল আমার, কিন্তু এত সুন্দর একটা মানে গোছানো একটা জায়গায় এসে সব কিছু ভুলে গেছি। আমি জিন্দা হয়ে গেছি, গ্রামটার নাম জিন্দা, সেই জন্য জিন্দা পার্ক আর কি। তো খুব সুন্দর খাওয়ার পরিবেশ, তারপরে টোটাল এনভায়রনমেন্টটা অনেক মানে খুব পছন্দনীয় একটা জায়গা। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় হয় কি আর্টিফিশিয়াল অনেক কিছু তৈরি করা থাকে বা কিছু, এখানে কিছুই আর্টিফিশিয়াল না, পুরাই একটা প্রাকৃতিক একটা পরিবেশে অনেক সুন্দর একটা মানে কি বলবো, যে মানে বৈচিত্র্যের মাঝে সৌন্দর্যের অন্বেষণ করেন যারা, বা সৌন্দর্যের মাঝে বৈচিত্র্য খুঁজে বেড়ান যারা, তাদের জন্য একটা খুব সুন্দর জায়গা। কিন্তু আমার শেষ মুহূর্তে অসাধারণ ইচ্ছা ছিল এই মানে মাটির হাঁড়ির ইচ্ছা চা খাওয়ার, সেটা শেষ মুহূর্তে আমি এটা খেয়ে আসলে তৃপ্তি পাচ্ছি। আসলে মানে যার শেষ ভালো তার সব ভালো। আর এর সাথে সায়েম অনেক কষ্ট করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, এবং এই সমস্ত কিছু পিছনে যে মানে এই মানে কারুকার্যের পিছনে যে লোকটা, সেই লোকটা দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, সুন্দর থাকুক, আমরা আরও মানে সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবো, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবো, এবং সুন্দর বিভিন্ন আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। এই বলে আমি খোদা হাফেজ, সবাই জন্য সালাম। আর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা যখন একদম জিন্দা পার্কে বের হয়ে যাচ্ছি, তখন কিন্তু এখানে একরকম একটা শপ আছে যেখান থেকে বিভিন্ন জিনিস কেনা যায়। কিছু আমাদের ট্র্যাডিশনাল জিনিসপত্র আছে, যেমন এটা হচ্ছে আমরা যারা গ্রামে ছিলাম ছোটবেলায় তারা কিন্তু খুব ভালো করে এটাকে চিনি, সেটা হচ্ছে পোলো। এটা দিয়ে কিন্তু গ্রামে মাছ ধরে, নদীতে বা পুকুরে এটা দিয়ে মাছ ধরা হয়, এটা একটা জাস্ট সিম্বল। আর এটা হলো মসজিদ, যেটা শুরুতে বলেছিলাম এখানে 2টা মসজিদ আছে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য, এবং সেই 2টা মসজিদ পাশাপাশি। ওই যে দূরে যেটা, ওইটা সম্ভবত মেয়েদের জন্য। আমরা এখন জিন্দা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, আর অনেকক্ষণ ছিলাম, আসলে বলা যেতে পারে প্রায় 3 ঘন্টার মতো আমরা এখানে কাটালাম, 3 থেকে 3.5 ঘন্টা। খুবই ভালো লেগেছে। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হলো, আমার যেটা মনে হয়, দিনের মাঝখানে না এসে যদি দিনের শুরুতে, অর্থাৎ একদম ভোরবেলায় 7টার দিকে চলে আসলেন, 8টার দিকে চলে আসলেন, অথবা দেখা যাচ্ছে আপনার দুপুরবেলা এখানে লাঞ্চ করে তারপরে ঘোরাফেরা করলেন, সেটাও কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে রোদের মধ্যে যেন আপনি না আসেন,
যেখানে যখন আপনার রোডটা অল্প থাকবে সকালে বা সেকেন্ড হাফে তখন ঘুরে খুব মজা পাবেন, কারণ এখানে যেহেতু প্রকৃতির মধ্যে আপনাকে ঘুরতে হবে সেই জন্য ওই ব্যাপারটা বিবেচনা রাখবেন কাইন্ডলি। আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা যারা ঢাকায় থাকি দেখা যাচ্ছে যে শুধু বিল্ডিং আর বিল্ডিং, মানে আর্টিফিশিয়াল সব কিছু দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। তো তাদের জন্য এই জিন্দা পার্কটা একটা বেস্ট প্লেস হতে পারে ডে লং ট্যুরের জন্য। খুবই কাছে ঢাকার নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে জিন্দা গ্রামের মধ্যে জিন্দা পার্ক। আশা করি আপনারা এই জায়গাটাতে এসে অনেক মজা পাবেন। তো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনটা নিচ্ছেন মামা? আপনারা কি বলেন? হ্যাঁ নেই, একটা নেই কাকা, আর একটা দেন। ছোট হয়ে গেল, কচি হবে দেনা কাকা। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মামা, কারণ যেটা আসলে যেটা দেখা যায় মামা, আমরা তো মনে করি ছোটবেলায় এগুলো করছি, কিন্তু আজকালকার যুগের যে ছেলেমেয়েরা সেগুলো কিন্তু আসলে এগুলো পায় না। ও ওই যে মামা, লম্বা বড় একটা লাউ, সুন্দর লাউ, সুন্দর লাউ, এটাই এটা আরো বড় হইব, এই রামনগর নেওয়ার জন্য খালি বলতে। আচ্ছা আচ্ছা দেন কাকা, আপনি আপনি যেহেতু কচি বলতেছেন দেন, সমস্যা নাই। মামা আসলে মামা এটা অন্যরকম একটা টেস্ট, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা যে আজকে ট্যুরের মধ্যে পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি। সাফানের পা একদম কাদার নিচে পড়ে গেছিল বাবা, এখন তো এখানে এখানে টিউবওয়েল নেই, এখন কি করবো, এটা দিয়ে ধুয়ে ফেলো। আচ্ছা না, ভিতরে পানি ঢুকে যাবে, চলে আসো চলে আসো চলে আসো সাফান, তুমি ঘাসে ঘাসে একটু ঘষলে হয়ে যাবে, ঠিক আছে থাক পরে দেখবো। আপনার ক্ষেত থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন বাজারে? বাজারের নাম কি? কালনি বাজার। কালনি বাজার, আচ্ছা আচ্ছা। বাসা বাজার কিছু নাই, সব সব একদম কচি জিনিস ফ্রেশ। ভাই আপনার নাম কি? এই বাসির ভাই বলে দিচ্ছে, বাসির ভাই বলেন কত হয়েছে? বাসির ভাই কত দিতে হবে বলেন? আমি দিচ্ছি মামা, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। এই উঠা দিচ্ছে 10 টাকা চার্জ হবে কিন্তু। মানে আমার কাছে মামা কেজির থেকে বড় কথা হচ্ছে, মানে একদম বলা যায় বাগান থেকে নিয়ে আসা। হ্যাঁ বাবা চলে আসো চলে আসো, হ্যাঁ এদিক দিয়ে যাও, এদিকে যাও। ম্যাডাম চলে আসুন, ম্যাডাম এই তো রাম মুখে কোলে কর।
এইটুকু দিলেন আর একটু লাগবে তো অল্প ওই মাচা ওঠা কষ্ট ওনার মাচা উঠতে হবে মামা থাক থাক সমস্যা নেই টাকা এমনি কষ্ট করে উঠছে